আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। 2008 সালের পর বাংলাদেশের মাটিতে সিরিজ জেতা হয়নি কিউবিদের। বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন লকি ফার্গুসনরা। সিরিজ হার এড়াতে তৃতীয় ওয়ানডের আগে দলে পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট। অধিনায়ক হিসেবে দলে ফিরছেন নাজমুল হাসান শান্ত। দলে নেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মিরাজ ও জাকির হাসানকে। তাসকিনকে তৃতীয় ওয়ানডের জন্য বিবেচনা করা হলেও অসুস্থ থাকায় দলে নেওয়া হয়েছে আফিফ হোসেন ও খালেদ আহমেদকে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো। এদের জুতা দিয়া বাইরে তাকে বলো দেশে চলে আসতে। আমার কি সকল লাভ নাই নাকি? তিল তিল পয়সা জমা, তুমি ঘরে পয়সা পাঠাই। এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক পাত্তার মনে করতেছিস? আপনার মিশন আর মেশিন দুইটাই আমাদের হেসা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছ আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় না দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? পারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপে? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধান, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মই কি উল্টা পাল্টা কিছু বলছি? মই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেটা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।